আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অ্যাডভোকেট তানিয়া আক্তার প্রভা আপনাদের সাথে লিগাল অফ বাংলা থেকে চলে এসেছি। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 সালের যে আইনটি আছে সেখান থেকে আমাদের আপিলের যে চ্যাপ্টারটি আছে, যেটি কিনা আমাদের ধারা 404 থেকে 431 আলোচনা করা হয়েছে, সেখান থেকে আমি ধারা 404 থেকে 410 ধারাগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু এই চ্যাপ্টারটি একটু বড়, সে কারণে আমি এই এই আপিলের যে চ্যাপ্টারটা আছে সেটাকে আমি তিন ভাগে ভাগ করেছি। তো আমার এই টপিক থেকে বা এই লেকচার থেকে আপনারা যে বিষয়গুলো জানতে পারবেন সেটি হচ্ছে আপিলের যে প্রাথমিক ধারণা এবং হচ্ছে কোন কোন আদালতে আপিল দায়ের করা যায় এবং কে কে আপিল দায়ের করতে পারেন, এবং ধারা 404 থেকে 410 পর্যন্ত আমি আলোচনা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা জানব যে হলো আপিল বলতে আমরা কী বুঝি। তো প্রথমত আমরা বলি আপিল হচ্ছে একটি লিগ্যাল রাইট, এটা হচ্ছে আদালতের কোনো ডিসক্রেশনারি পাওয়ার নয়, এটি আমরা বাংলাতে বলছি কায়েমি অধিকার। তো এখন আমরা আসছি যে হলো আপিল কোন কোন ক্ষেত্রে দায়ের করা যায়। তো এখানে বলা হচ্ছে যে আমাদের ঘটনা প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে, মানে হচ্ছে কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং কোয়েশ্চেন অফ ল দুটোর ক্ষেত্রেই আমরা আপিল চলতে পারি, যেটি কিনা আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 418-তে বলা আছে। তো আমরা একটু করে জেনে নেই যে আপিল বলতে আমরা কী বোঝাচ্ছি। আমরা সাধারণত জানি, তারপরেও একটু বলে নিয়েছি, মামলার কোনো পক্ষ আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণে ক্ষমতাপ্রাপ্ত আদালতে আপিল দায়ের করতে পারেন। এটাকে আমরা বলছি যে হলো আপিল করা। এখানে বলতে বোঝানো হচ্ছে নিম্ন আদালত কর্তৃক কোনো রায় প্রদান করা হলে সেটা যদি কেউ এগ্রিপ্ট হয় বা সংক্ষুব্ধ হয় কোনো পক্ষ, সেই ক্ষেত্রে তারা উচ্চ আদালতে সেই রায়ের বিরুদ্ধে বৈধতা এবং শুদ্ধতা নিয়ে আপিল দায়ের করতে পারেন। তো পরবর্তী স্লাইডে যখন আমরা দেখব তখন আমরা আসছি যে হলো ফৌজদারি আপিল আদালত কোনগুলো। তো আমাদের ফৌজদারি আপিল আদালত হচ্ছে তিনটি। প্রথমত হলো হাইকোর্ট বিভাগ, দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখানে আমরা কিন্তু দায়রা জজটি উল্লেখ করেছি, এখানে দায়রা আদালত বলা হয়নি। তো এখানে আমরা বলতে পারি যে আমাদের ফৌজদারি আপিল আদালত হচ্ছে তিনটি, একটি হচ্ছে হাইকোর্ট বিভাগ, দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপর আসছি আমাদের পরবর্তী স্লাইডে, সেখানে আমরা বলছি যে কে আপিল দায়ের করতে পারেন। সাধারণত আমরা জানি যে কোনো নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয় তখন উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারেন। তো এখানে আমরা বলছি সংক্ষুব্ধ ব্যক্তি। তো আমরা এখানে যখন আলোচনা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবেন সংক্ষুব্ধ ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি দণ্ডিত হয়েছেন। দণ্ডাদেশ বলতে এখানে আমরা ইংরেজিতে সেন্টেন্স বোঝাচ্ছি। যে কোনো ম্যাজিস্ট্রেট যদি কোনো সেন্টেন্স দিয়ে থাকেন, মানে দণ্ডাদেশ দিয়ে থাকেন, সেটির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা দণ্ডিত ব্যক্তি ফৌজদারি আদালতের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে তিনি উচ্চতর আদালতে আপিল দায়ের করবেন। পরবর্তীতে একটি জায়গায় আমি লিখে রেখেছি যে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল, এখানে বোঝানো হচ্ছে আপিল এগেনস্ট একুইটাল। এবং পরবর্তীতে আসছে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, মানে হচ্ছে ইনএডিকুয়েসি ইন দ্য সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই দুটো ক্ষেত্রে, যেটি কিনা আমাদের ধারা 417 এবং 417 কতে আলোচনা করা হয়েছে, সেই ক্ষেত্রে এটির এই যে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর, যেটি কিনা আমাদের সরকার কর্তৃক অনুমোদিত বা হচ্ছে সরকার কর্তৃক যদি পারমিশন দেওয়া হয় সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর আপিল দায়ের করতে পারেন, এবং হচ্ছে অভিযোগকারী, এখানে হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে পারবে না। সংক্ষুব্ধ ব্যক্তি শুধুমাত্র দণ্ডাদেশের বিরুদ্ধেই আপিল দায়ের করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী স্লাইডে যখন আমরা যাব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল ক্ষেত্রে আপিল করা যায়। তো প্রথমত আমরা আলোচনা করে ফেলেছি, যেমন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায়, খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। এই সেকশনগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন পরবর্তী স্লাইডে যাচ্ছি, সেখানে আলোচনা করা হয়েছে যে আমাদের ধারা 405 নিয়ে আলোচনা করা হয়েছে।
সাধারণত আমরা যখন ধারা 88-89 সেখানে দেখব, সেখানে দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন হুলিয়া জারি করা হয়েছে, সেই ব্যক্তি যদি আদালতে প্রেজেন্ট না হয় সেক্ষেত্রে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি আদালত ক্রোক করে ফেলেন। তো ক্রোক আদেশের বিরুদ্ধে বা আমাদের যে ক্রোককৃত সম্পত্তি বা সম্পত্তি বিক্রয়লভ্য অর্থ প্রদানের জন্য কোনো ব্যক্তি ক্রোক আদেশের বিরুদ্ধে যদি কোনো আবেদন করা হয়, ক্রোক আদেশটা যাতে করে নাকচ করা হয় সেই জন্য যদি আবেদন করা হয় আমাদের 89 ধারা অনুসারে, সেই ক্ষেত্রে দেখা যায় আদালত যদি উক্ত আবেদনটি নাকচ করে দেন বা নামঞ্জুর করে দেন, তাহলে সেই নাকচ আদেশের বিরুদ্ধে আমাদের সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, সেটি আমাদের ধারা 405-এ আলোচনা করা হয়েছে। তো পরবর্তী স্লাইডে আসছি, এখানে বলা হচ্ছে যে আমাদের ধারা 406, যেটি কিনা আমাদের ফৌজদারি ধারা 406, সেখানে বলা হচ্ছে 118 ধারার অধীন মুসলেখার আদেশের বিরুদ্ধে বা হচ্ছে শান্তিরক্ষা বা সদাচরণের জন্য যে জামানত দেওয়া হয় সেই আদেশের বিরুদ্ধে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি দায়রা আদালতে আপিল দায়ের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী স্লাইডে আসছি, সেখানে বলা হয়েছে যে আমাদের 122 ধারা, যেটা কিনা আমাদের ফৌজদারি কার্যবিধি 122 ধারার অধীন জামানত গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত নাকচ করা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। তো এই যে জামানত নাকচ করার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি আপিল করেন সেক্ষেত্রে কোন কোন আদালতে আপিল দায়ের করতে হবে সেটিও আমি এখানে লিখে দিয়েছি। প্রথমত হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিলটি দায়ের করতে হবে। এবং আমাদেরকে অবশ্যই খুবই সূক্ষ্মতরভাবে এই জিনিসগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের যখন বার কাউন্সিল পরীক্ষা হবে বা হচ্ছে জুডিশিয়ারি পরীক্ষা হবে এই বিষয়গুলো আমরা প্রিলিমিনারিতে পরীক্ষাতে দেখতে পাবো। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আমরা কোথায় আপিল দায়ের করছি সেটা হচ্ছে দায়রা আদালতে। ওকে, তো এটি কিন্তু আমাদের দণ্ডাদেশের কথা বলা হচ্ছে, যেটি কিনা 122 ধারার অধীন জামানত গ্রহণ করতে অস্বীকার যদি করা হয়। তারপর আসছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওকে, তারপর দেখা যাচ্ছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করব চিফ জুডিশিয়াল বা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট। পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি, সেখানে বলা হচ্ছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। আমি প্রথমে আলোচনা করেছি যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল একমাত্র করতে পারবেন যিনি কিনা সংক্ষুব্ধ ব্যক্তি। তো এখানে বলা হয়েছে যে আমাদের দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে, যেটা কিনা আমাদের ধারা 407-এ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে। পরবর্তী যে পয়েন্টটি সেখানে আমি বলেছি যে যুগ্ম দায়রা জজ এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে সেটি আমি দিয়ে দিয়েছি দায়রা আদালতে। ওকে, তো এখানে কিছু এক্সেপশন আছে, মানে হলো কোন কোন গ্রাউন্ডে আমরা দায়রা আদালতে আমাদের আপিলটি দায়ের করতে পারবো না, ডিরেক্ট আমাদেরকে হাইকোর্টে আপিল দায়ের করতে হবে। চলুন দেখে নিই। তো প্রথমত আসছে সেটা হচ্ছে আমাদের যুগ্ম দায়রা জজ যে দণ্ড দিবেন সে দণ্ডাদেশের পরিমাণ যদি 5 বছরের বেশি হয়, মানে কারাদণ্ডের পরিমাণ 5 বছরের বেশি হয়, সেক্ষেত্রে দায়রা আদালতে আপিল না করে আমরা সরাসরি হাইকোর্টে আপিলটি দায়ের করব। ওকে, তারপর পরবর্তী পয়েন্টে আসছি, সেটা হচ্ছে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে দণ্ডবিধি 124-এর ক ধারা, যেটা কিনা রাষ্ট্রদ্রোহ বা সিডিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই দণ্ডাদেশে যদি দিয়ে থাকেন সেটার বিরুদ্ধে আমরা আপিল দায়ের করব হলো আমাদের হাইকোর্ট বিভাগে। তারপর তৃতীয় পয়েন্টে আসছি, সেখানে আমরা লিখেছি যে দায়রা আদালত বা অতিরিক্ত দায়রা আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল যাবে আমাদের হাইকোর্ট বিভাগে। ওকে, তারপর এখানে আমি সেকশনগুলো পাশে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, মৃত্যুদণ্ডাদেশ যেটা আছে সেটার বিরুদ্ধেও যদি আমরা আপিল করতে চাই সেক্ষেত্রে আমাদের হাইকোর্ট বিভাগে আপিলটি দায়ের করতে হবে।
তো আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি পরবর্তী একটি পার্ট আপনাদের জন্য নিয়ে আসব, সেটি হচ্ছে ফৌজদারি আদালতের আপিল ধারা 412 থেকে 417 ক নিয়ে আমি আলোচনা করব পরবর্তী লেকচারে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।